হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্ট স্টাইলের ব্লগ শেয়ার করব। সেটি হচ্ছে আমার আমার হাজবেন্ডের বড় ভাই, যিনি আমার ভাসি হন, উনি এই উনি উনার অবশ্য মাছ ধরার একটা শখ আছে, অবশ্য আমার হাজবেন্ডেরও আছে। আমার হাজবেন্ড অবশ্য সামারে আমাদেরকে নিয়ে গিয়েই বিভিন্ন লেকে লেকে ঘুরে মাছ ধরেন। তো কাজের ফাঁকে যখনই সময় পাই, উইকেন্ডে কিংবা উইকডেতে বিকালের দিকে, তখন আমরা বিভিন্ন লেকে লেকে ঘুরি এবং আমার হাজবেন্ড মাছ ধরে আমার ভাসুরের এই বায়না এই অভ্যাসটা, মানে অভ্যাস বলতে কি শখ, উনি খুবই মাছ ধরার শৌখিন। তো যাই হোক, এই -50°, -60°C উনি ঘরে বসে নেই, উনি গত সপ্তাহে অন্তরের থেকে মাছ ধরে নিয়ে আসছে। তো এখানে আমার কাছে এক ব্যাগ ভর্তি মাছ দিয়েছে উনি আমাকে। তো এতগুলো তো আমি একদিনে কাটতে পারবো না, যদিও এখানে আমি মাছ কাটার অভ্যাস খুব কম, অবশ্য আমি পারি মাছ কাটতে, যদিও এখানে মানে সবসময় কাটতে হয় না। গ্রোসারিগুলোতে অবশ্য পরিষ্কার করে ধোয়াই পরিষ্কার করে কাটা থাকে মাছগুলা। যাই হোক, আমি আপনাদের সাথে এই মাছগুলা শেয়ার না করে পারলাম না, এই জন্য আমি খুবই আশ্চর্য হয়েছি। কারণ গত সপ্তাহে এখানে আপনারা জানেন যে মন্ট্রিয়েলে স্নোস্টর্ম হয়ে গিয়েছে, তার এর মধ্যেও এই বেচারা মাছ ধরা থামায়নি। যাই হোক, আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। যদি অনেকগুলো মাছ আমি কাটবো না, এখান থেকে আমি কয়েকটা পিস বের করে নিব, কয়েকটা পিস আমি আজকে আমার হাজবেন্ডকে রান্না করে খাওয়াবো। কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মাছগুলো দিয়ে গিয়েছে, না রান্না করলে কেমন দেখায়। তো যাই হোক, আপনারা দেখেন আমি এখান থেকে পাঁচ পিস মাছ বের করে নিয়েছি, কারণ মোটামুটি বড় সাইজের আছে এই মাছগুলাকে। দেখতে বাংলাদেশের আমার ভাসুর অবশ্য দেওয়ার সময় বলেছিল যে নে বাংলাদেশের বাইলা মাছ নিয়ে আসছি, কিন্তু মাথাটা ওরকম বাইলা মাছের মতো মনে হচ্ছে, দুই তিন আইটেমের মনে হচ্ছে আমার কাছে। আবার মনে হচ্ছে আইসে, অবশ্য আইস দিয়ে বোঝা যাচ্ছে না, এটা অবশ্য বাংলাদেশের পোয়া মাছের মতো দেখতে মনে হচ্ছে। আবার বাংলাদেশে বিভিন্ন আইটেমের মাছ আছে, গোলসা মাছ অবশ্য কাটার সময় আমি বুঝবো। এখানে এই ফুলটা অবশ্য একটু নরম নরম মনে হচ্ছে কাঁচাটা। যাই হোক, আমি এখান এটাকে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর আমি এটাকে কাটবো। তো ততক্ষণ পর্যন্ত মাছটা ভিজুক, আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমি ক্যামেরাটা বন্ধ করি, ওদিকে আমার বেবিটা ও একটু চিল্লাপাল্লা করছে আমার সাথে খেলার জন্য। ওকে, তাহলে সে পর্যন্ত ক্যামেরাটাও বন্ধ করি, বাই। তো ভিউয়ার্স, আমি আমার মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলাকে কাটবো। তো কাটার জন্য আমি নাইফ নিয়েছি, সিজার নিয়েছি। তো আমি নাইফ দিয়ে কেটে ফেলতে পারি, জানি না এগুলোর মধ্যে আয়েস আছে কি না। তো দেখবো, আয়েস থাকলে আমি এটা দিয়ে সুলিয়ে নেব, ছোটো একটা আছে, ছোটোটা দিয়েও করা যায়। যাই হোক, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ, তো আমি সিজার দিয়ে ছোট ছোট দুই পাশের এবং ঘাড়ের পিছনের ফুলকাগুলো কেটে নেব এভাবে, বেশি শক্ত না, নরমই আছে। তো উপরে নিচে যা যে যে এক্সট্রা এক্সট্রা ফয়েলের মতো আছে সেগুলোকে আমি কেটে নিব। আমি মাথাটার থুতনিটা এইভাবে কেটে নিব সিজার দিয়ে, নাইফ দিয়ে, এবং মাথাটার এই পাশটাতে আমি ঠিক এইভাবে ফুলকা চাপা দুই পাশে কাংশাটা ছাড়িয়ে নিব। অনেকদিন পর মাছ কাটছি, মনে হচ্ছে ইজি তো মনে হচ্ছে, বেশি কঠিন তো লাগছে না। লেজটাও কেটে নিব এইভাবে, দেখতে সুন্দরই লাগছে না। এখন আমি এখান থেকে ঘাসটা এবং পেটিটা বের করে নেব আস্তে করে হাতের মাধ্যমে। পেটটা একটু ফুলা ফুলা মনে হচ্ছে, ভেতরে ডিম আছে কিনা বুঝতে পারছি না। এটার পিত্তটা
হ্যাঁ, খানিকটা ডিম হয়েছে, এই তো দেখা যাচ্ছে, বেশি জোরে টিপ দিলে বের হয়ে যাবে। যাই হোক, আমি এটাকে এভাবে রেখে দিতে চাই। তো ময়লাগুলো আমি এক পাশে চাপিয়ে নিচ্ছি, দেখি বে আঁশ নেই, কেমন বিজলা বিজলা একটু হালকা হালকা আঁশ আছে। তো আমি এটাকে ছোট একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, বড়টা দরকার নেই, ছোটটা দেরি হয়ে যাচ্ছে, যেহেতু মাছটাও ছোট। তো আঁশগুলো আমি এভাবে ছাড়িয়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে স্ক্র্যাপার আছে, আমারও আছে, তো সেটাও ইউজ করতে পারেন। স্ক্র্যাপারের প্রয়োজন নেই, ছোটো নাইফটা দিয়ে আমি ইজি ফিল করছি, তাই আমি এটাই ইউজ করছি। আপনারা চাইলে স্ক্র্যাপার কিংবা যার যেভাবে সুবিধা হয় এটা করলেন, আমি আরেক পাশটা ওইভাবে করে নিচ্ছি। তো এটা আসলে অবিশ্বাস্য যে এই কানাডার মতো এত বরফ তুষারের ঝড় হয়ে গেল লাস্ট উইক, এই ঝড়ের মধ্যে আমার ভাসুরটাও ঘরে বসে নেই। যাই হোক, উনি এই মাছ ধরবেই ধরবে। আমার তো মনে হচ্ছে ডিমটা গলে গেছে। হ্যাঁ, ডিমটা অলমোস্ট গলে গেছে, আমি জোরে কথা বলতে বলতে জোরে প্রেস করেছি, এই জন্য হয়তো গলে গিয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো এইভাবে দারুণ লাগছে। তো এইভাবে আমি অন্য চারটি মাছও কেটে নিব। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটি মাছ দিয়ে শুরু করি। প্রথমে আমি দুই পাশের এগুলো কেটে নিব, তারপর ঘাড়ের পিঠের উপরের যে ফুলকাগুলো আছে ওগুলো আমি কেটে নিব এভাবে। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। লেজটাও একই সাথে, না লেজটা আমি পরে কাটবো, এখন আমি মাথাটা ছাড়াবো আগেরটার মতো, ঠিক আগেরটার স্টাইলে। কারণ এই থুতনিটা না কাটলে এটার মধ্যে ছোট ছোট দাগ থাকে, এগুলা খাওয়ার উপযোগী না। এই যে এটা মুখটা বন্ধ করে রাখার জন্য বোঝা যাচ্ছে না এইভাবে, এটা অবশ্য বোঝা গিয়েছিল যে দাঁতগুলা, এটা খুব ধারালো থাকে তাই। তো এখন আমি দুই পাশের কাংশাগুলো কেটে নেব ঠিক এভাবে। কাংশাগুলো ছাড়িয়ে নেব। তো এই তো হয়ে গেল এক পাশ, এবং আরেক পাশটাও ঠিক এভাবে করব। এখন আমি এটা দিয়ে উপরে লেগে থাকা বিজলা বা ছিকলা দুই একটু থাকলে সেটগুলো উঠে আসবে। এই তো খুব সুন্দরভাবে উঠে আসছে। জাস্ট এরকম, বেশি নেই, একটু বিজলা বিজলা টাইপের। এই দেশে তো পাথরের মধ্যে স্রোতের মধ্যে থাকে তো মাছগুলা, তো এগুলার গায়ে শেওলা লেগে যায়, এই শেওলাগুলাই জাস্ট, জানি না খেতে কেমন হবে। তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি আমি। এখন আমি লেজটা কেটে নিব, এবং ভিতরে ঘাসটা আমি এভাবে আস্তে করে হাতের মাধ্যমে বের করে নিয়ে আসব, পেটি সহ। এই তো খুব সাবধানে বের করতে হবে যেন পেটিটা, পিত্তটা গলে না যায়। এই যে পিত্তটা, পিত্তটা গলে গেলে তিতা তিতা লাগবে, তাই এই পেটিটা এমনভাবে বের করতে হবে যেন পিত্তটা গেলে, পিত্তটা গলে না যায়। তো এই তো হয়ে গেল সেকেন্ডটা। হ্যালো, তো হয়ে গেল আমার মাছ কাটা। তো এগুলাকে আমি ভালো করে ধুয়ে দিয়েছি, এখন আমি এগুলাকে রান্না করব। রান্না করার আগে আমি মশলা মাখিয়ে নিব, সেগুলো আপনাদের সাথে আমি কি স্টেপ বাই স্টেপ শেয়ার করব ইনশাল্লাহ। এই তো হয়ে গেল আমার ক্যানাডিয়ান মাছ কাটা। তো জানি না, এটা আমার কাছে মনে হচ্ছে বাইলা মাছের মতোই মনে হচ্ছে, পেটটা একটু মোটা। তো যাই হোক, রান্না করলে টেস্ট খেলে তখন বোঝা যাবে যে কি এটা, কি কি মাছ খেলাম। বাল্লা মাছের মতো মনে হচ্ছে, আবার পোয়া মাছের মতো দেখতে মনে হচ্ছে।
যাই হোক, সবচেয়ে বড় কথা হলো এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমার ভাসুর যে এগুলো ধরে এনেছে, এই দুঃসাহসের কাজটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং তার শখের প্রশংসা করি। তো ভিউয়ার্স, আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ এবং 5টা কাঁচামরিচ। আমার এটা নিজের গার্ডেনের কাঁচামরিচগুলো, দেখতে পাচ্ছেন ডিফ্রস্ট করা, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সামারে। তো এটাই আমি ঘরে যখন কাঁচামরিচ না থাকে তখন আমি বের করে করে তরকারিতে ব্যবহার করি। তো এই মাছগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম কয়েকক্ষণ, প্রায় মিনিট দশেক। তো মিনিট দশেক আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখার পর তারপর এখন ওইগুলোকে আমি ধুয়ে নিব ভালো করে, যে পর্যন্ত ময়লা পানিটা উঠে, বিজলা বিজলা পানিটা উঠে সে পর্যন্ত আমি এগুলোকে ধুতে থাকবো। যেহেতু এটা ফ্রেশ একদম লেকের মাছ, তো ফ্রেশ মাছটা একটু ভালো করে ধুয়ে না নিলেই না। অনেকে আবার গরম পানি ইউজ করে, বাট না, এটা তো ফ্রেশ মাছ, তো টেস্টটা ফ্রেশ পেতে হলে নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করা বেটার। তো যাই হোক, পানিটা থেকে, এটা তো লেকের মাছ তাই ফেনা ফেনা উঠছে, দেখুন এভাবে এরকম উঠছে। তো যে পর্যন্ত এগুলো উঠতে থাকবে আমি অবশ্যই ক্লিন করতেই থাকবো, ধুতেই থাকবো। তো এই মাছটাকে আমি ভাজা ভালো করে ধুয়ে নিয়েছি এবং অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এই দেখেন কি সুন্দর ফর্সা, একদম সাদা হয়ে গেছে ধুতে ধুতে। আমি 2-3 পোর্শন লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ভাজার উপযুক্ত করার জন্য লবণ দিয়ে দিব, একটু লবণ, তারপর একটু হলুদ এবং সামান্য পরিমাণ মরিচ দিয়ে এটাকে ভালো করে মাখাবো। একদম দেশি স্টাইলে রান্না করব, দেশি বাইলা মাছ যেভাবে রান্না করে সেভাবেই। এভাবে আমি ভালো করে মশলাটা মাখিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দিব, মশলাটা যেন মাছের গায়ে সুন্দর মতো লেগে যায়। সেজন্য এখন আমি যাই অন্য একটা কাজ করে আসি, তারপর আপনাদেরকে আবার দেখাবো। সে পর্যন্ত ক্যামেরাটা অফ করি প্লিজ। তো ভিউয়ার্স, আমি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি এই মাছগুলাকে ফ্রাই করার জন্য। তো কড়াইতে আমি এখন তেল দিয়ে দিব, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো একে একে আমি মাছগুলাকে কড়াইর মধ্যে ছেড়ে দিব। দেখে মনে হচ্ছে খুব নরম মাছগুলা, এগুলো আমি বেশি নাড়াচাড়া করবো না, জাস্ট একটা দুটা উল্টানো দিয়ে আমি উঠিয়ে ফেলবো, বেশি ভাববো না, ভাববো একটু কড়া করেই, বাট ওদের ওয়েতে যেন মাছটা ভেঙে না যায় সেই ওয়েতে আমি ভাজার চেষ্টা করব। আমি এর জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়, কারণ একটার গায়ে আরেকটা লেগে গেলে নরম মাছ এমনিতে ভেঙে যেতে চাইবে, তাই আমি এভাবে দিয়েছি। তো আমার মনে হচ্ছে এক পাশটা হয়ে গিয়েছে, তো আমি একটু চামচ দিয়ে আরেক উঠিয়ে দিলাম যেন আরেক পাশটা ঠিক মতো হয়ে যায়। তো কালারটা খুব সুন্দর আসছে, দারুণ দেখতে হয়েছে। ঠিক এভাবে আমি উঠে নিব, মানে এই মাছ দুটোর দেখতে খুবই সুন্দর হয়েছে মাছগুলো, তো কালারটাও দারুণ এসেছে ভাজার পরেও, রান্না করার পর নিশ্চয়ই আরও সুস্বাদু হবে
দেখতে যেহেতু সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ সুন্দর হবে, মজা হবে, ইয়ামি হবে আশা করছি। তো যাই হোক, আমি ওই পাশটা হওয়ার জন্য টাইম দিলাম। তো আমার মাছটি ভাজা হয়ে গেছে, এই পাশে ওই পাশ দুই পাশে আমি উলতে দিয়েছিলাম। এখন আমি একটা একটু করে মাছ উঠিয়ে নেব অন্য আরেকটি পাত্রে। তো আমি এই মাছটিকে উঠিয়ে নিয়েছি আরেকটি পাত্রে। এখন আমি সেম একই পাত্রের মধ্যে মাছটা ভুনা করার জন্য দিয়ে দিব আরও একটু তেল। তারপর আমি দিয়ে দিব, এখানে আমি রেখেছিলাম, প্রথমে দিয়ে দিব আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিব পুরোটা, কাঁচামরিচ এবং ধনে পাতা আমি রেখে দিব, এটা আমি পরে দিব। তো দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা, এক চামচের মতো রসুন, এবং দিয়ে দিব মরিচ কোয়াটা চামচের মতো, হাফ চা চামচের মতো হলুদ, এবং হাফ চা চামচের মতো ধনিয়া। আমি লবণটা দিব না, কারণ মাছটা ভাজার সময় অনেক লবণ দিয়েছিলাম, তো আমি চেক করে পরে লবণটা দেবো। এখন আমি মশলাটা ভুনা ভুনা করবো এবং একটু পানি দিয়ে দিব এটার সাথে, মানে মশলাটা সুন্দর মতো ভুনা ভুনা হয়। এই তো হয়ে গেল আমার মশলাটার সাথে পেঁয়াজটা ভাজা ভাজা বা ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে মাছটা দেওয়ার টাইম হয়ে গেছে, তো এখন আমি মাছটা উঠিয়ে দিব এটার সাথে কড়াইতে। একটা একটা করে আলতো আলতো দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমি চেষ্টা করছি যতটা সম্ভব মাছগুলো যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখার। যাই হোক, এখন আমি একটু পানি দিয়ে দেবো, এটার সাথে পানি দিয়ে দেবো, পানি দিয়ে খানিকক্ষণ আমি ঢেকে দেবো এটা। খানিকক্ষণ ঢেকে রাখার পর এখন আমি আরেকবার চেক করে নিব এবং মাছগুলা আরেকবার উল্টে দিব যেন এই পাশ ওই পাশ দুই পাশে যেন মশলাগুলা ঢোকে। তো আমি দুই পাশ উল্টে দিয়েছি, সবগুলো মাছই আমি এভাবে উল্টে দিলাম। সাবধান মতো উল্টাতে হবে যেন ভেঙে না যায়, কারণ এগুলো খুবই সফট এবং নরম মাছ। বাইলা মাছ একটু নরমই থাকে, আমাদের দেশে দেখে অনেকে ভেজে রান্না করে, অনেকে ভালো ছাড়াই রান্না করে থাকেন। যাই হোক, আমি একটু ভেজে রান্না করলাম, এখন হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি ধনে পাতা দিয়ে দিব, কাঁচামরিচ গুলো আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে আবার আমি ভেজে রাখি, তারপর পরিবেশনের সময় আমি এগুলা এই মাছটা ওপেন করব, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার বাংলাদেশি স্বাদে ক্যানাডিয়ান বাইলা মাছ। তো আমার ব্লগটি, আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের, আমাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আজকের মতো এখানেই রাখি, আল্লাহ হাফেজ।